أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله একজন মানুষ যদি চিরকাল সে সময়ের অভাবে হোক, কাজের কারণে হোক, বা জেনে শুনে যদি সুন্নাত না পড়ে, নবীর নামে যদি নামাজ না পড়ে, তাহলে সুন্নাত না পড়লে তার পরকালে কোনো ক্ষতি আছে কিনা, এই ব্যাপারটি নিয়ে কোরআন আমাদেরকে কি বলে? কোরআনে 18 নম্বর সূরা আল কাহাফ এর 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিন্নামা আনা বাশারু মিতলুকুম, রাসুলকে তিনি নির্দেশ দিয়েছেন, তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহি করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সকল ইলাহ তিনি একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমাদের মধ্য থেকে যার আশা রয়েছে নিজ রবের সাথে সাক্ষাতের, সেই যেন নেক কাজ করে আর আল্লাহর ইবাদতে কাউকে শরিক না করে। নামাজ একটি ইবাদত, এই নামাজ আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে পড়া যাবে না। ঠিক এই নির্দেশ কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাহফ তার 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, তোমার নামাজ এবং তোমার কুরবানি তোমার রবের জন্য হতে হবে। 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে রাসুল নিজেই বলছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তাআলার জন্য। তাহলে একজন ব্যক্তি আজীবন আল্লাহ তাআলার ফরজের সাথে সে যদি অন্য কোনো নামাজ না পড়ে, পরকালে তার কোনো গুনাহ হবে না, এবং সে বরঞ্চ আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে ইবাদত করা থেকে বেঁচে গেল, এটি তার ক্রেডিট পরকালের জন্য। একজন মানুষ আজীবন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে কাবাতে যেভাবে যখন যত রাকাত পড়ানো হচ্ছে, আত্তাখিজু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে আদায়কৃত কায়েমকৃত নামাজ, এই নামাজই যদি একজন পড়ে তাহলে তার কোনো সমস্যা হবে না পরকালে।